আপনি আপনি যে প্রশ্নটা অ্যারাইজ করেছেন সেটি হচ্ছে যে আগে মানুষ কিন্তু আগে গল্পটা দেখত, গল্পের সাথে সাথে যারা কাস্টেড ছিল অনেক বিখ্যাত মানুষজনের অভিনয় করেছেন, এখনও করছেন অনেকেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যদি সে ধরনের ভালো গল্প দেওয়া না যায় সেক্ষেত্রে মানুষ ওটা মনে রাখে না বা দাগ কাটে না। সেই জন্য আমরা যাই কিছু নির্মাণ করি না কেন, দর্শক খুঁজতে চায় তার সে একটি ভালো গল্প, তার নিজেকে খুঁজে পাওয়া, যে সে তার কোনো একটা অংশ যদি তার সাথে মিলে যায় বা হয় না টাচি কিছু গল্প পরিবারের সমাজের খুব কাছাকাছি দেখা, ওই গল্পগুলো পায় না বলে হয়তো এখন ওই মিছিল মিটিং আর হয় না। যারা গল্পকার তারা হয়তো সেগুলো ভাববেন বেশি করে, কারণ হচ্ছে যে আমি মনে করি যে গল্প আমার যেটা পছন্দের জায়গা সেটি হচ্ছে যে আমি গল্প মনে করি যে আমার ওই যে একটু আগেই বললাম যে কাছাকাছি, যে আমি যেটা দেখতে পাই যে আমার পরিবারে সমাজে আমার গ্রামে মহল্লায় যে খুব চেনা কতগুলো গল্প খুব সহজ করে বলা, সেই জিনিসগুলো হয়তো হয় না বা আসে না, চেষ্টা হয়, এরকম কাজ হয়তো হচ্ছে কিন্তু পরিমাণে কম হচ্ছে, যে কারণে আপনি বলছেন যে গল্প নেই। গল্প হচ্ছে, আর যে পরিমাণ নাটক আমার প্রয়োজন হচ্ছে প্রতিদিন টেলিভিশনগুলোতে, টেলিভিশনের পরিধি বেড়েছে, দর্শক বেড়েছে, কিন্তু হয়তো সেই পরিমাণ আমরা যোগান দিতে পারছি না, সেই জন্য মনে হচ্ছে যে ওরকম গল্প বেরোচ্ছে না, গল্প আসছে কিন্তু পরিমাণে কম। আমরা যখন বাইরের ওপেন জায়গাটায়, ওপেন বিশ্বে বা ওপেন এয়ারে আমরা যেটা দেখি নেটের মাধ্যমে হোক টেলিভিশনের মাধ্যমে হোক, আমরা কি আমাদের পছন্দের জিনিসগুলো আমি ইউটিউবে দেখছি না বা নেটে দেখছি না, আমার ভালো জিনিস নিতে তো আমার কোনো প্রবলেম নেই। এখন হ্যাঁ, একটা টেলিভিশনের আমরা যদি অঙ্কের হিসাবে আসি, টেলিভিশন যদি আমি ধরে নিলাম যে 8 ঘন্টা একটা চাঙ্ক থাকে বা 8 ঘন্টা একটা কী বলে এটাকে ফিক্সড টাইম, যেটা আমার অনুষ্ঠান বা নাটক বা নিউজ যাবে যেগুলো নতুন, তো এখন সেই জায়গাটা হতে পারে যে আমার একটা ডিউরেশন হতে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা আমার বিদেশি ডাবিংকৃত সিরিয়ালে চলে গেল, কিন্তু সেখান থেকে যদি ভালো কোনো কন্টেন্ট আসে, ভালো কোনো শিক্ষা হয় বা আমার অন্য দেশের কালচারটাকে আমি যদি দেখি ফলো করি তাতে আমার সমস্যা নেই, কিন্তু ফলো করতে গিয়ে যেতে আমার সংস্কৃতিটাকে নষ্ট না করে ফেলি, ওটা না হলে আমার অন্য জিনিস আমি টেলিভিশনে দেখালো না। এখন সেম সিরিয়ালটা তো আমি আমার ইউটিউব থেকে দেখতে পাচ্ছি বা আমি ইংলিশ ভার্সনটা দেখতে পাচ্ছি, তো আসলে মূল বিষয়টা হচ্ছে যে যার যেটা রুচি বোধ বা যে যেটা পছন্দ করে সে সেটা দেখবে, কেউ হয়তো খেলা পছন্দ করে সে হয়তো এই সাইটগুলো না দেখে খেলাটাই দেখবে, তো সেই জন্য আমি বলতেই পারবো না যে ওটা হলে আমার সমস্যা হচ্ছে কি না, আমার কাছে সেটা মনে হয় না, বরঞ্চ আমি বরং মনে করি যে এটা আমি আরও অনেক কিছু জানতে পারছি, অন্য অন্য দেশের সিরিয়াল কী কীভাবে হয়, ওদের একটা গল্প কীভাবে যায়, ওদের হয়তো একটা হিস্ট্রিটা আমি জানতে পারছি, তো এটা আমি পজিটিভলি নেই। আমি মোটা দাগে এটুকু বলতে পারি যে আমাদের এখানে যে নিয়মে চ্যানেলগুলো চলে সেটা কি ওপার বাংলায় বা অন্য দেশে চলে কি না, যদি ইকুইভ্যালেন্ট সেম হয় নিয়মকানুন, যে লাইক আমার এখানে এত দিতে হবে, ওখানে এত এতটুকু বিজ্ঞাপন এখানে যাবে, ওখানে অতটুকু বিজ্ঞাপন যাবে, এইসব বিষয়গুলো যদি সেটেল ডাউন করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম হয় না। আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে আসে আমরা সব দাঁড়টা খুলে দিই, সে খুলে দিতেও প্রবলেম নেই, তাদের ওখানে দাঁড়টা কি আসলে দাদারা খুলে রেখেছে কি না, যদি সেটা হয় আমার মনে হয় না এটা কোনো সমস্যা।